ভালো বল, ভালো বল, ভালো, ওয়ান টু ওয়ান ও লাভ, ভালো বল, ভালো বল, ভালো, ওয়ান টু ওয়ান ও লাভ। এদিকে নীল জার্সি রয়েছে বর্ধমান জুনিয়র একাদশ, বলতে বলতে প্রথমবার খেলা শুরু হয়ে গেল। এদিকে বেগুনি জার্সিতে রয়েছে আটনা সেভেন স্টার, হ্যাঁ, টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা। প্রথম পুরস্কার রয়েছে 30,000, দ্বিতীয় পুরস্কার 25,000 টাকা, আট দলীয় খেলা। ওখান থেকে বাবাই, বাবাইয়ের পরে বল, এখানে কিন্তু মুন্নাদা পড়ে আছে, লেবুদা, লেবুদের পায় বল, ভালো বল, ভালো বল, ভালো, ওয়ান টু ওয়ান ও লাভ। সেভ অক্ষয়, লাভলি সেভ করলো, ওয়ান টু ওয়ান মিস করে গেল কিন্তু আটনা সেভেন স্টার। ওখানে আরো আবারও আক্রমণে, অক্ষয়, অক্ষয়ের পায়ে বল, শট অক্ষয় অনেকটা উপর দিয়ে ক্রস বারের উপর দিয়ে চলে গেলো, অক্ষয় বার সাথে এদিকে গোলরক্ষক রয়েছে রাজকুমার দা। ওখানে মুন্না বল কালেক্ট করতে পারলো না, হ্যাঁ ফাউল থ্রো, থ্রো ইন বর্ধমান জুনিয়র একাদশের অনুকূলে শট, কর্নার কিক, ঠিক আছে বাইরে চলে গেল। ভালো সুযোগ ব্যাঙ্গাদা, ওখান থেকে মুন্না ও কোথায় মারলো, ভালো সুযোগ ছিল, শট লম্বা শটে, এখানে অরুণদা, অরুণদা স্কিল দেখানোর চেষ্টায় একটা পাস করার চেষ্টা করেছিল, ভালো শট, ও লোকাই থেকে এদিকে আবার বাবাই, বাবাই ভালো ক্রস টু খায়, ওয়ান টু ওয়ান কোথায় হেড করলো, কোথায় হেড করলো, মুন্না, মুন্নার পায়ে বল, ওখান থেকে না ফাউল দেয় নাই রেফারি, ওখান থেকে ভালো শট, কোথায় মারলো, বলতে বলতে প্রথম ওভার খেলা শেষ, গোল শূন্য শূন্য অবস্থায় প্রথম ওভার খেলা শেষ হলো। সেখানে আবার খেলা শুরু হয়ে গেছে, ওখান থেকে বিকাশ দা পায়ের শট কিন্তু কোথায়, ওখানে টুপাই ভালো বল, বাবাই উঠতেছে ভালো বল, কিন্তু
বিকাশদা থেকে আবারও ফাউল, অরুণদাকে ফাউল করালো। অভি থেকে মুন্না, ভালো বল বার করে নিয়েছে, ওরা তো নিচের মধ্যে মারামারি করলো ওখানে বলটা নিয়ে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে দুজনের মধ্যে। মুন্না দা থেকে কিন্তু বল বার করে নিল বিকাশ দা, বিকাশ দার ভাই বল, ভালো পাস শুভর উদ্দেশ্যে, ওখানে লেবু না ফাউল করা হলো। লেবু থেকে উপায়ের উদ্দেশ্যে বল, গোলকিপার অক্ষয় পেঙ্গার উদ্দেশ্যে বল, ও না ফল দেয় না। কিন্তু সুকুমার দা সরি রাজকুমার দা কিছু বলছে গোলকিপার, কর্নার কিক বর্ধমান জুনিয়র একাদশের অনুকূলে, দেখা যাক একটা ভালো জায়গা কিন্তু গোল কি আসতে পারে। থ্রোইন কর্নার থেকে থ্রোইন হয়ে গেল, ওখান থেকে মুন্না, মুন্না অরুণদা, থ্রোইন অরুণদা, থ্রো করতে যাচ্ছে এখন মুন্না, ও ভালো ক্রস করে দিয়েছে, কোথায় মারলো অরুণদা, কোথায় মারলো, ভালো ক্রস ছিল কিন্তু রাজকুমার দা, লম্বা শট জিতেন্দ্র পায় বল, শুভ দেখুন হ্যান্ড বল ছিল না, এদিকে বল নিজের পায়ে বল পেয়ে গেল বলে হ্যান্ড দিল না, প্যাঙ্গাদা প্যাঙ্গাদার পায়ে বল, মিস পাস করলো টুকা টুকাই, দেখুন মিস পাস করলো মুন্না, ভালো বল পেঙ্গার পায়ে বল, ভালো ভালো ডস করলো কিন্তু, ও কর্নার কিক, গুড ক্লিয়ার করলো, এবং বলতে বলতেই গোল শূন্য অবস্থায় কিন্তু খেলা শেষ হলো, সরাসরি টাইব্রেকার দেখে নেবো।